বিদেশি পিস্তল ম্যাগাজিন ও ছয় রাউন্ড সহ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ এ সময় তার সহযোগী সোহেল হোসেনকেও আটক করা হয় শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ঈশান গোপালপুর ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু ও তার সহযোগী সোহেল হোসেনকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন